Dear students, welcome you to my YouTube channel that is being shared online classes. Dekho, aaj amra spoken English e positive verb hisebe past tense je form byabohar korte hoy seta niye alochona korbo. Orthat past indefinite tense e kibhabe make ke positive verb hisebe byabohar kora hoy সেটাই আজকে আমরা দেখব। দেখো তোমাদের এর আগে আমি এই এই সিরিজের যে পার্ট ওয়ান যে অংশটা পড়িয়েছিলাম অর্থাৎ প্রেজেন্ট টেন্সে পজিটিভ ভার্ব হিসেবে মেক এর ব্যবহার এর আগে এপিসোডটা দিয়ে আমি দেখিয়েছি বা ভিডিওটারই দেখিয়েছি। আজকে আমরা তারই দ্বিতীয় পর্ব মানে পাস্টে মেককে কীভাবে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয় আজ তোমাদের দেখাবো। দেখো এই বিষয়ে আমি প্রথমেই তোমাদের বলেছি পজিটিভ ভার্ব ব্যাপারটা কী। পজিটিভ ভার্ব মানে যেখানে কর্তা নিজে কাজটা না করে, সাবজেক্ট নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে করায় তাকেই আমরা বলবো পজিটিভ ভার্ব। ভালো করে শোনো, যেখানে কর্তা নিজে কিন্তু কাজটা করছে না, নিজে না করে অপরকে দিয়ে করাচ্ছে, এমন বুঝালেই পজিটিভ ভার্বকে ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে মেককে আমরা ব্যবহার করব যখন কেউ কাউকে দিয়ে মানে কোনো সাবজেক্ট অন্য কাউকে দিয়ে তার কোনো কাজটা করাবে, তখনই কিন্তু পজিটিভ ভার্ব হিসেবে মেককে ব্যবহার করতে হবে। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে কী করে বুঝব যে পজিটিভ ভার্বের ব্যবহার মেককে করতে হবে? দেখো যদি তোমরা দেখো বাংলা বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে করালাম, খাওয়ালাম, নাচালাম, ধোয়ালাম, এই জাতীয় আনালাম, দেখো করালাম মানে নিজে করলাম না অন্য কাউকে দিয়ে করালাম, খাওয়ালাম নিজে খেলাম না অন্য কাউকে খাওয়ালাম, বা মনে করো নাচালাম নিজে নাচলাম না অন্য কাউকে দিয়ে নাচালাম, এই জাতীয় শব্দ যদি থাকে, কিংবা করাতাম, খাওয়াতাম, নাচাতাম, গাওয়াতাম বা করিয়েছিলাম, খাইয়েছিলাম, আনিয়েছিলাম, এই জাতীয় যদি শব্দ থাকে তখনই বুঝবে সেখানে পজিটিভ ভার্ব হিসেবে মেককে ব্যবহার করতে হবে। আমি আবার বলি, যদি দেখো কোনো বাক্যে কর্তা নিজে না করে অন্য কোনো কাজ কাউকে দিয়ে, অন্য কোনো কাউকে দিয়ে কাজটা করাচ্ছে, তখনই বুঝবে সেখানে পজিটিভ ভার্ব হিসেবে মেককে ব্যবহার করতে হবে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের চেনার নিয়ম হলো যে কর্তা যদি সাবজেক্ট যদি নিজে না করে কাউকে দিয়ে করালাম, খাওয়ালাম, গাওয়ালাম, নাচালাম বা করাতাম, খাওয়াতাম, দেখো নিজে করছে না, নিজে করলো না কাউকে দিয়ে করালো, নিজে খেলো না কাউকে দিয়ে খাওয়ালো, বা নিজে করতো না কাউকে দিয়ে করাতো, বা মনে করো নিজে নিজে কাপড় ধুতো না অপর কাউকে দিয়ে ধোয়াতো, নিজে বোঝা বইতো না অপর কাউকে দিয়ে বোঝা পড়াতো, এইরকম যদি থাকে তাহলে বুঝবে সেখানে পাস্ট ইনফিনিট টেন্সে পজিটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে। এবং সেক্ষেত্রে মেককে ব্যবহার করতে হবে, গঠনের নিয়ম হলো প্রথমে কর্তা, তারপরে পজিটিভ ভার্ব হিসেবে মেকের পাস্ট রূপ, যেহেতু এটা পাস্ট ইনফিনিট টেন্স সেদিন পাস্ট রূপ মেড বসাতে হবে, প্রথমে সাবজেক্ট তারপরে মেকের পাস্ট রূপ মেড, তারপরে যাকে দিয়ে করানো হচ্ছে তার নাম, তারপরে ওই বাক্যের যে মূল ক্রিয়া, মনে করো খাওয়াতাম, খাওয়াটা মূল ক্রিয়া, নাচাতাম, নাচাটা মূল ক্রিয়া, তার মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ বা এক নম্বর রূপ, তারপর অন্যান্য কর্ম। আমি আবার বলি, পাস্ট ইনডিফিনিট টেন্সে পজিটিভ ভার্ব হিসেবে মেককে ব্যবহার করতে গেলে প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে মেকের পাস্ট রূপ মানে দু নম্বর রূপ মেডকে বসাবে, প্রথমে সাবজেক্ট তারপরে মেকের পাস্ট রূপ বা দু নম্বর রূপ যেটাকে বলো তোমরা মেডকে বসাবে, তারপর যাকে দিয়ে করানো হচ্ছে তার নাম বসাবে, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ বা এক নম্বর, ওই যে বাক্যের শেষে যে ক্রিয়াটা থাকবে তার এক নম্বর রূপ বা প্রেজেন্ট রূপ বসাতে হবে, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো অতীতে আমি তাকে দিয়ে চিঠি লেখাতাম, অতীতে আমি তাকে দিয়ে, দেখো নিজে লিখতাম না তাকে দিয়ে লেখাতাম, তাহলে এটা এখানে পজিটিভ ভার্ব হিসেবে মেককে ব্যবহার করতে হবে। এটা পাস্ট ইনফিনিট টেন্স, আমরা জানি ততাম, তেন, ললাম, লেন, ইয়াছিলাম যোগ থাকলে সাধারণত পাস্ট ইনফিনিট টেন্স হয়, আর এখানে যেহেতু কর্তা নিজে না করে অন্য কাউকে দিয়ে করাচ্ছে সেই জন্য পজিটিভ ভার্ব হিসেবে মেককে ব্যবহার করতে হবে।
তাহলে আমি অতীতে তাকে দিয়ে চিঠি লেখাতাম, তাহলে কে লেখাতো? কর্তা আই, আই বসা, তারপরে মেক পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হবে, কিন্তু যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, মেকের পাস্ট রূপ মানে দ্বিতীয় রূপটাকে ব্যবহার করতে হবে, সেকেন্ড রূপটা, দ্যাট ইজ মেড, তাহলে আই মেড, এবার কাকে দিয়ে? তাকে দিয়ে, হিম, আই মেড হিম। তারপরে বলেছি চিঠি লেখাতাম, লেখানোটা ক্রিয়া, তাহলে তার প্রেজেন্ট রূপ বা এক নম্বর রূপ, তাহলে রাইট, আই মেড হিম রাইট লেটার্স, চিঠিগুলো, আই মেড হিম রাইট লেটার্স অ্যাট পাস্ট, তাকে দিয়ে আমি চিঠি লেখাতাম অতীতে, কথা বুঝো? বা ধরো আমি যদি বলি সকালে আমি তাকে দিয়ে জল আনাতাম, সকালে আমি তাকে দিয়ে, আই মেড হিম ব্রিং ওয়াটার ইন দ্য মর্নিং। বা মনে করো রিনা তার বাবাকে দিয়ে বাজার আনাতো, তাহলে রিনা মেড হার ফাদার ব্রিং ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট, রিনা তার বাবাকে দিয়ে মার্কেট থেকে শাকসবজি আনাতো। বা মনে করো শিক্ষক মশাই ছাত্রকে দিয়ে নানা কাজ করাতেন, দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট ওয়ার্ক মেনি থিংস, কথা বোঝার চেষ্টা করো। এই ধরনের বিভিন্ন বিভিন্ন ধরনের সেন্টেন্স তোমরা এই নিয়ম অনুযায়ী করতে পারো। আমি আবার একবার পরিষ্কার করে বলি, যদি বাংলা বাক্যের শেষে দেখো কর্তা নিজে না করে কাউকে দিয়ে কোনো কাজ করাতো, খাওয়াতো, যাওয়াতো, নাচাতো, কিংবা করালো, খাওয়ালো, যাওয়ালো, নাচালো, অথবা করিয়েছিল, খাইয়েছিল, নাচিয়েছিল, এই জাতীয় শব্দ থাকে, নিজে না করে অপরকে দিয়ে অতীতে এই জাতীয় যদি কাজকর্ম করিয়ে থাকেন, তাহলে তোমাকে বুঝতে হবে যে সেখানে পজিটিভ ভার্ব হিসেবে মেকের ব্যবহার হয়েছে। কীভাবে করব? প্রথমে কর্তা বসাবে, তারপর যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ওই যে দেখতে পাচ্ছ লাস্টে ললাম লেন, ততাম টেন, আছে করাতাম, তাম যোগাচ্ছে না, খাওয়াতাম, তাম যোগাচ্ছে না, বা করালাম, লাম যোগাচ্ছে না, সেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে ওই মেকের পাস্ট রূপ বা সেকেন্ড রূপ মেড, তারপরে যাকে দিয়ে করানো হচ্ছে তার নাম, তারপরে যে মূল ক্রিয়া, যে বাক্যের শেষে যে ক্রিয়াটা আছে সেটা মূল ক্রিয়া, তার প্রেজেন্ট রূপ বা এক নম্বর রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমি গতকাল তাকে দিয়ে স্টেজে নাচালাম, আমি গতকাল তাকে দিয়ে স্টেজে নাচালাম, লক্ষ্য করো আমি নাচিনি, তাকে দিয়ে নাচিয়েছিলাম, তাহলে এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের ওই পজিটিভ ভার্ব মেককে ব্যবহার করতে হবে, তাহলে আই, তারপরে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স মেকের পাস্ট রূপ হবে মেড, আই মেড, এবার তাকে হার, তারপরে নাচালাম, নাচাটা হচ্ছে মূল ক্রিয়া, ড্যান্স অন দ্য স্টেজ ইয়েস্টারডে, তাহলে আই মেড হার ড্যান্স অন দ্য স্টেজ ইয়েস্টারডে। এই গেল পাস্ট ইনডিফিনিট টেন্সে মেকের পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহারের রূপ। এরপর আমরা আসবো দ্যাট ইজ প্রেজেন্ট, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে মেকের পজিটিভ ভার্ব কী করে বুঝবে, ভালো করে শোনো। যদি দেখো বাংলা বাক্যের শেষে করাচ্ছিলাম, করছিলাম না, করাচ্ছিলাম, কাউকে দিয়ে করাচ্ছিলাম, খাওয়াচ্ছিলাম, নাচাচ্ছিলাম, লেখাচ্ছিলাম, গাওয়াচ্ছিলাম, ধরাচ্ছিলাম, নিজে করছি না, অন্য কাউকে দিয়ে করাচ্ছিলাম, তাই না কি? নিজে খাচ্ছিলাম না, অন্যকে দিয়ে খাওয়াচ্ছিলাম, নিজে গাইছিলাম না, অন্য কাউকে দিয়ে গাওয়াচ্ছিলাম, নিজে নাচছিলাম না, অন্য কাউকে দিয়ে নাচাচ্ছিলাম, এইরকম যদি করাচ্ছিলাম, খাওয়াচ্ছিলাম, গাওয়াচ্ছিলাম, নাচাচ্ছিলাম, এই ধরনের জাতীয় যদি শব্দ থাকে তাহলেই বুঝবে সেখানে মেকের পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। দেখো আমি যদি বলতাম আমি খাচ্ছিলাম, সাধারণ পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আই ওয়াজ ইটিং, কিন্তু আমি যখন বললাম আমি খাওয়াচ্ছিলাম তখন তো আর তুমি এটা বলতে পারবে না, তারপর তোমাকে বলতে হবে আই ওয়াজ মেকিং হিম ইট, আমি তাকে খাওয়াচ্ছিলাম। তাহলে আজকে আমরা দেখছি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে মেককে যদি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে হয় কখন, যদি দেখো বাংলা বাক্যের শেষে করাচ্ছিলাম, খাওয়াচ্ছিলাম, গাওয়াচ্ছিলাম, নাচাচ্ছিলাম, ঘুমা ধরাচ্ছিলাম, এই জাতীয় শব্দ আছে তাহলেই বুঝবে সেখানে মেককে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ কাউকে দিয়ে যখন আমি কিছু করাচ্ছিলাম, খাওয়াচ্ছিলাম, নাচাচ্ছিলাম, গাওয়াচ্ছিলাম, এই জাতীয় শব্দ বাক্যের শেষে থাকবে,
নিজে পড়ছি না, কাউকে নিয়ে করাচ্ছিলাম, নিজে খাচ্ছি না, কাউকে নিয়ে খাওয়াচ্ছিলাম, নিজে গাচ্ছিলাম না, কাউকে নিয়ে গাওয়াচ্ছিলাম, এই জাতীয় যখন শব্দ থাকবে তখনই বুঝে নেবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে মেকের পজিটিভ রূপ ব্যবহার করতে হবে। কীরকম? প্রথমেই কর্তা বসাবে, তারপরে ওয়াজ অথবা ওয়ার বসাবে, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু প্রথমে কর্তা তারপরে ওয়াজ অথবা ওয়ার, তারপরে পজিটিভ ভার্ব মেকের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তারপর যাকে দিয়ে করানো হচ্ছিল তার নামটা লিখতে হবে, তারপর মূল ক্রিয়া যে বাক্যের শেষে যে ক্রিয়াটা থাকছে তার প্রেজেন্ট রূপ বা এক নম্বর রূপ লিখতে হবে, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমি গতকাল সকালে তাকে দিয়ে চিঠি লেখাচ্ছিলাম, আমি গতকাল সকালে তাকে দিয়ে চিঠি লেখাচ্ছিলাম, দেখো করাচ্ছিলাম, খাওয়াচ্ছিলাম, লেখাচ্ছিলাম, এক জাতীয়। তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ ভার্ব হিসেবে মেকের ব্যবহার। তাহলে কে লেখাচ্ছিল? আমি। তাহলে আই ওয়াজ পাস্ট কন্টিনিউয়াস, জানো তোমরা ওয়াজ অথবা ওয়ার বসাতে হয়, তারপর পজিটিভ ভার্ব হিসেবে মেকের সঙ্গে আইএনজি যোগ করবো, আই ওয়াজ মেকিং হিম। এবার লেখা ইংরেজি, লেখাচ্ছিলাম, লেখা হচ্ছে মূল ক্রিয়া, তাহলে তার প্রেজেন্ট রূপ হলো রাইট, তাহলে আই ওয়াজ মেকিং হিম রাইট দ্য লেটার, আমি তাকে দিয়ে চিঠি লেখাচ্ছিলাম। যদি সকালে থাকে ইন দ্য মর্নিং, তাহলে আই ওয়াজ মেকিং হিম রাইট দ্য লেটার ইন দ্য মর্নিং। বা মনে করো আমি গতকাল ছাত্রদের মহাভারত পড়াচ্ছিলাম, দেখো ছাত্রদের দিয়ে মহাভারত পড়াচ্ছিলাম, লক্ষ্য করো, তাহলে আমি নিজে পড়ছিলাম না, ছাত্রদের দিয়ে পড়াচ্ছিলাম, তাহলে আই ওয়াজ মেকিং, কর্তা প্রথমে, তারপরে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা, ওয়াজ বা ওয়ের সাহায্যকারী ক্রিয়া হলো, তারপরে পজিটিভ ভার্ব হিসেবে মেকের সঙ্গে আইএনজি, আই ওয়াজ মেকিং দ্য স্টুডেন্টস রিড দ্য মহাভারত। কথা বলছি মূল ক্রিয়া এখানে পড়ানো, সুতরাং পড়া হচ্ছে ইংরেজি রিড, তাহলে আই ওয়াজ মেকিং দ্য স্টুডেন্টস রিড দ্য মহাভারত, ছাত্রদের দিয়ে আমি পড়াচ্ছিলাম, আমি আমি নিজেই পড়ছিলাম না বা আমি শেখাচ্ছিলাম না, তাদের দিয়েই মহাভারতটা পড়াচ্ছিলাম। আবার বলি, যদি বাংলা বাক্যের শেষে দেখো যে কর্তা কাউকে দিয়ে কোনো কাজ করাচ্ছিল, খাওয়াচ্ছিল, নাচাচ্ছিল, ঘুমান যাওয়াচ্ছিল, ধরাচ্ছিল, ধোয়াচ্ছিল, এই জাতীয় শব্দ আছে, দেখো করাচ্ছিল, নিজে করছিল না, কাউকে দিয়ে করাচ্ছিল, খাওয়াচ্ছিল, নিজে খাচ্ছিল না, কাউকে দিয়ে খাওয়াচ্ছিল, ধোয়াচ্ছিল, নিজে ধুচ্ছিল না, কাউকে দিয়ে ধোয়াচ্ছিল, এই রকম যদি বোঝায় তাহলেই বুঝে নেবে সেখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মেকের পজিটিভ ভার্ব ব্যবহার হয়েছে। কীরকম করে ব্যবহার করব? প্রথমে কর্তা, তারপরে ওয়াজ অথবা ওয়ের, তারপরে মেকের সঙ্গে আইএনজি, তারপরে যাকে দিয়ে করানো হচ্ছে তার নাম, তারপরে মূল ক্রিয়া হচ্ছে বাক্যের শেষে যে মূল ক্রিয়া আছে তার প্রেজেন্ট বা এক নম্বর রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে কর গতকাল আমি তাকে সকালে আমার কাপড় কাচাচ্ছিলাম, আমি কাচ্ছিলাম না, তাকে দিয়ে আমার কাপড় কাচাচ্ছিলাম, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে মেকের পজিটিভ ভার্ব হবে। তাহলে আই ওয়াজ মেকিং, দেখো কর্তা বসালাম, তারপর ওয়াজ বা ওয়ার বসালাম, আই এরপর ওয়াজ লাগবে, তারপরে মেকের সঙ্গে আইএনজি যোগ করলাম, আই ওয়াজ মেকিং হিম, তাকে দিয়ে কাচাচ্ছিলাম হিম, তারপরে ওয়াস মানে কাঁচা, যে বললাম যে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ বা এক নম্বর রূপ হবে ওয়াস মাই ক্লথস, তাহলে গোটাটা হলো আই ওয়াজ মেকিং হিম ওয়াস মাই ক্লথস ইন দ্য মর্নিং। বা মনে করো যদু রামকে দিয়ে বাজার থেকে মাছ আনাচ্ছিল, যদু রামকে দিয়ে বাজার থেকে মাছ আনাচ্ছিল, যদু নিজে আনছিল না, রামকে দিয়ে আনাচ্ছিল, তাহলে করাচ্ছিল, খাওয়াচ্ছিল, নাচাচ্ছিল, আনাচ্ছিল, একই জাতীয়। অতএব পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে কী হবে? ওই মেকের পজিটিভ ভার্ব। তাহলে যদু ওয়াজ মেকিং রাম, যদু রামকে দিয়ে, যদু ওয়াজ মেকিং রাম ব্রিং ফিস ফ্রম দ্য মার্কেট। সুতরাং আজকে আমরা কিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হবে পজিটিভ ভার্ব হিসেবে দেখলাম। দেখো আমি এইগুলো রুলগুলো লিখে রেখেছি, তোমরা এটা ক্লিনশট নিয়ে নিতে পারো। দেখো পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বললাম যেটা, যদি বাংলা বাক্যের শেষে কোনো কাজ কাউকে দিয়ে করালাম, খাওয়ালাম, নাচালাম বা করিয়েছিলাম, খাইয়েছিলাম, নাচিয়েছিলাম বা করাতাম, খাওয়াতাম, নাচাতাম ইত্যাদি জাতীয় শব্দ থাকে, তাহলে সেক্ষেত্রে পজিটিভ ভার্ব হিসেবে মেকের পাস্ট মেডকে ব্যবহার করতে হবে। এবং গঠন, প্রথমে সাবজেক্ট লিখবে,
তারপর মেড, তারপর যাকে দিয়ে করানো হচ্ছে তার নাম, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ বা এক নম্বর রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন দেখো, আমি তাকে দিয়ে চিঠি লেখাতাম, আমি নিজে লিখতাম না, তাকে দিয়ে চিঠি লেখাতাম, তাহলে আই মেড হিম রাইট লেটার, আমি তাকে দিয়ে চিঠি লেখাতাম। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, ওই কারণেই আমরা দেখো পজিটিভ ভার্ব মেকের পাস্ট রূপ বা দ্বিতীয় রূপ মেড এখানে লিখেছি। তারপরে ওই যে মূল যে ক্রিয়া আছে দেখো, তার এক নম্বর রূপ লেখা হচ্ছে মূল ক্রিয়া, অর্থাৎ তার প্রেজেন্ট বা এক নম্বর রূপ রাইট বসিয়েছি। তাহলে আমি তাকে দিয়ে চিঠি লেখাতাম, আই মেড হিম রাইট লেটার, সে যদুকে দিয়ে বইটা আনিয়েছিল, হি মেড যদু ব্রিং দ্য বুক। এরপরে আমরা এসেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা। যদি দেখো কাউকে দিয়ে কোনো কাজ করাচ্ছিলাম, খাওয়াচ্ছিলাম, দেখাচ্ছিলাম বা নাচাচ্ছিলাম ইত্যাদি জাতীয় শব্দ থাকে, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে পজিটিভ ভার্ব হিসেবে মেকে ব্যবহার হয়েছে। বাবার বলি, আমি কাজটা করছিলাম না, কাউকে দিয়ে করাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম না, কাউকে দিয়ে খাওয়াচ্ছিলাম, না আমি নাচছিলাম না, কাউকে দিয়ে নাচাচ্ছিলাম, এরকম বোঝালেই সেখানে পজিটিভ ভার্ব হিসেবে মেকে ব্যবহার করতে হবে। নিয়ম গঠন, প্রথমে সাবজেক্ট বসাবে, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বুঝতেই পারছো এরকম করাচ্ছিলাম, খাওয়াচ্ছিলাম, যাওয়াচ্ছিলাম, তেছিলাম, তেছিল, তেছিলেন যোগ থাকলে আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে দেখো, প্রথমেই সাবজেক্ট বসাবে, তারপরে ওয়াজ বা ওয়ের, তারপর মেকের সঙ্গে আইএনজি, তারপর যাকে দিয়ে করানো হচ্ছে তার নাম, তারপরে মূল ক্রিয়া, মূল ক্রিয়া মানে বাক্যের শেষে যে ক্রিয়াটা আছে তার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন করো, আমি তাকে দিয়ে আমার কাপড় ধোয়াচ্ছিলাম, আমি ধোচ্ছিলাম না, তাকে দিয়ে কাপড় ধোয়াচ্ছিলাম, তাহলে আই ওয়াজ মেকিং হিম ওয়াশ মাই ক্লথস। তারপরে দেখো, সে রামকে দিয়ে মঞ্চে নাচাচ্ছিল, হি ওয়াজ মেকিং রাম ড্যান্স অন দ্য স্টেজ। সুতরাং আজকে আমরা পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে মেককে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয় সেটাকে আজকে আমি তোমাদের দেখালাম। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো নিয়মটা, তাহলে দেখে লিখে নিতে পারবে। আজকে আমরা এই পর্যন্তই থামলো। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ ভার্ব হিসেবে মেককে কীভাবে ব্যবহার করতে হয় তা আজকে আমরা দেখালাম। সুতরাং দ্যাটস অল ফর দিস ডে। আমি আবার সেই কথা বলি, তোমরা আরও বেশি করে এই ক্লাসটিতে জয়েন করো, এবং শুধু তাই নয়, অন্যান্যদের মধ্যে ক্লাসটাকে শেয়ার করো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সুতরাং দ্যাটস অল ফর দিস ডে, হ্যাভ এ গুড ডে।